হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রিমন খান। আজকে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব গাড়ির মাইলেজ বেশি পাওয়ার জন্য কি কি করতে পারেন। বর্তমানে আমরা হাইব্রিড গাড়িগুলো নিচ্ছি, কিন্তু হচ্ছে গিয়ে মাইলেজটা যাতে আমরা বেশি পাই সেটা আশায়। আর যদি আমরা যদি ঠিকমতো নিয়মগুলো না জানি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইলেজটা ড্রপ যাবে। সো হাইব্রিড গাড়ি নেওয়ার তেমন কোনো মানেই হয় না। তো আপনার ফার্স্ট যে অপশনটা, সেটা হচ্ছে গিয়ে আপনার রিকমেন্ডেড যে আপনার মোবিলটা আছে বা আপনার লুব্রিকেন্ট আছে, সেটা আপনাকে ইউজ করতে লাগবে। হাইব্রিড গাড়িতে আমাদের দেশে সবগুলো তো আপনার 0W20 ফুল সিনথেটিকটা ইউজ করা হয়। আর চেষ্টা করবেন সবসময় একদম অথেন্টিকটা নেওয়ার জন্য। অথেন্টিক যেমন আপনার আপনার শেলেরটা আপনি নিতে পারেন, শেলেরটা হচ্ছে গিয়ে আপনার অনলাইন থেকে আপনি অর্ডার দিয়ে নিতে পারেন, বা মোবিল ওয়ানেরটা নিতে পারেন। এরকম কিছু ইয়ে আছে যেগুলো ডিলার থেকে আপনি ডাইরেক্ট আপনি পারচেস করতে পারেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে টায়ার প্রেশার। টায়ার প্রেশারটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। টায়ার প্রেশার নিয়ে আগেও আমার একটা ভিডিও আছে, ওইটার লিঙ্কটাও আমি এটার নিচে আমি দিয়ে দিব না, যে টায়ার প্রেশারটা কীভাবে আপনারা মেজার করবেন। টায়ার প্রেশারটা সবসময় রিকমেন্ডেড যে টায়ার প্রেশারটা থাকে ওইটাই রাখার চেষ্টা করবেন। তার থেকে বেশি বা কম দেওয়া থাকলে আপনার মাইলেজ অনেক সময় ড্রপ করে। থার্ড হচ্ছে কি আপনার ফিল্টারগুলো, মানে আপনার হচ্ছে কি গাড়ি যে আপনার এয়ার ফিল্টার থাকে, এয়ার ফিল্টার, তারপর হচ্ছে কি আপনার মোবিল ফিল্টার, এগুলো আমাদেরকে সবসময় পর্যবেক্ষণের মধ্যে রাখতে লাগবে। আমরা যখন মোবিল চেঞ্জ করি তখন অনেকেই হচ্ছে কি মোবিল ফিল্টারটাও চেঞ্জ করি আবার করি না অনেক সময়, বাট এটা করে ফেলা উচিত। এটা আপনি মোবিল চেঞ্জের সাথে সাথে মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলা উচিত। আর মোবিল চেঞ্জের ব্যাপারটা আমি যদি বলি, যে আমি রিকমেন্ডেড করি যে আপনারা 2500 থেকে 3000-এর মধ্যে চেঞ্জ করে ফেলাটা ভালো, ফুল সিনথেটিকটা। অ্যাকচুয়ালি হয় গিয়ে কি, আমাদের দেশে তো জেনুইন বা একদম অরিজিনাল মোবিলটা পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যদি 2500 থেকে 3000-এর মধ্যে যদি চেঞ্জ করে ফেলে, এটা আমাদের গাড়ির জন্য ভালো। বাইরের দেশে কিন্তু 5000-6000 কিলোমিটার পর কিন্তু মোবিল চেঞ্জ করে। তো এটা ছিল একটাই। আর আপনার ফোর্থ হচ্ছে গিয়ে আপনার ব্রেক। আমরা যখন ব্রেক করি হাইব্রিড গাড়িগুলো কিন্তু আপনার ব্রেক থেকে আপনার রিজেনারেটিং আপনার আপনার করে নেয়। এটা যে সিস্টেমটা আছে এটা হচ্ছে রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম। সো আপনার ব্রেক থেকে আপনার আপনার পাওয়ার গেইন করে, ব্যাটারিতে আপনার চার্জ হয়। সো আপনারা যদি হুট করে ব্রেক করেন ওই চার্জটা হয়ে উঠে না। সো আপনারা আস্তে করে ব্রেক করবেন, ধরেন সামনে সিগনাল আছে, আপনি আস্তে করে এখান থেকে স্লোলি আপনি ব্রেক করে যাবেন। সো এটা হচ্ছে গিয়ে আপনার আপনার পারফেক্ট ওয়ে আপনার ব্যাটারিতে আপনার পাওয়ার সাপ্লাই বাড়ায় এটা। অ্যান্ড তারপরে যদি আসি হাইব্রিড গাড়ি যতটা হালকা রাখা যায় ততই ভালো। আপনারা জানেন যে বর্তমানে হাইব্রিড গাড়িগুলোতে স্পেয়ার টায়ারটা পর্যন্ত দেয় না, যাতে আপনার গাড়ির ওয়েটটা যাতে ঠিক থাকে, মানে কম থাকে। আপনার হাইব্রিড গাড়িগুলোতে কিন্তু আপনার আপনার হচ্ছে গিয়ে ইটা দেয়, আপনার মেশিনটা দেয়, মেশিন আর জেল যেটা, আপনার টায়ার ইনফ্লেটর কিট যেটাকে বলে আর কি। হ্যাঁ, অ্যান্ড তারপরে একটা ইনফরমেশন, এটা হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করব হাইওয়েতে বা লং ড্রাইভে যখন আমরা থাকি, অ্যাট দ্যাট টাইম আমরা ক্রুজ কন্ট্রোলটা ইউজ করার চেষ্টা করব। ক্রুজ কন্ট্রোলটা আপনার ইউজ করলে হয় গিয়ে কি, আপনারা একই লেভেলে একই এক্সেলারেশনে থাকেন। আর এই ক্রুজ কন্ট্রোল আপনি যদি ইউজ করেন আপনি হাইওয়েতে, তখন আপনার অনেকটা আপনার এক্সেলারেশন কমে আসে এবং আপনার আপনার ফুয়েল সেভিং হয় কিন্তু। অ্যান্ড ফুয়েলের ব্যাপারে ডেফিনেটলি ভালো জায়গা থেকে ফুয়েলটা নেবেন। ভালো জায়গার ফুয়েল নিলে আপনাদের ডেফিনেটলি আপনার গাড়ির মাইলেজটাও বেশি পায়। সো আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।